আমার খাওমি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি কাকরোলের ভেতর পুর ভরে তার কালিয়া রান্নার দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতেও লাগে অসাধারণ। রান্না করাটা খুব একটা কঠিন নয়, স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করতে পারলে দুপুরে লাঞ্চটা জাস্ট জমে যাবে। এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো কাকরোল। প্রথমে মোটার দিকগুলো হালকা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মোটা দিকগুলো কাটা হয়ে যাওয়ার পর কাকরোলের গাটা যেরকম হালকা ধারালো হয়ে থাকে সেটা ছুরি সাহায্যে হালকা একটু ছুলে নিতে হবে। কাকরোলের গায়ের অংশটা হালকা একটু ছুলে নেওয়ার পর একটা বাটিতে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কাকরোলগুলোকে আস্তে আস্তে প্লেস করে দিতে হবে। আর সব কাকরোলগুলো প্লেস করা হয়ে গেলে তার মধ্যে হাফ চামচের মতো নুন অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কাকরোলকে ফুটতে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে পড়ে কাকরোলগুলোকে আস্তে আস্তে তুলে একটা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি আর কাকরোলগুলোকে এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। কাকরোলগুলো ততক্ষণ ঠান্ডা হোক। এবার গ্রেভিটা রেডি করার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে, 2 মিডিয়াম সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে নিয়েছি, নিয়েছি প্রায় 1 ইঞ্চির মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, 3 চামচের মতো টক দই আর 8টা কাজু। এবার একটা মিক্সার গ্রাইন্ডার ছাড়িয়ে তার মধ্যেও অ্যাড করে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা। টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা সেপারেট পেস্ট রেডি করে নেবো। পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, পেস্টটাকে এবার একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি। এবার আবারও মিক্সার গ্রাইন্ডার যেটা অ্যাড করছি দই আর কাজু সবটা, দই আর কাজুটাকে আলাদা একটা পেস্ট রেডি করে নিতে হবে। দই কাজুটাও পেস্ট করে রেডি করা হয়ে গেছে, এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি। কাকরোলগুলো ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে, বা প্রত্যেকটা কাকরোলকে মাঝ বরাবর দুভাগ করে নিতে হবে। তারপরে কাকরোলের ভেতরে যেই শাঁসটা আছে সেই শাঁসটাকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে নিতে হবে। যেহেতু 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম তাই কাকরোলের ভেতরে শাঁসটা বের করা অনেকটাই সুবিধা হয়ে যায়। দেখবেন খুব সাবধানে বের করবেন যেন কাকরোলটা মাঝখান থেকে ফেটে না যায়। সব কাকরোলের ভেতরে শাঁসটা বের করা হয়ে গেছে। এবার এর ভেতরে পুর দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 চামচের মতো বেসন, 1/2 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিয়েছি কাকরোলের ভেতর থেকে যে শাঁসটা বের করলাম। কাকরোলের ভেতরে শাঁসটাকে একটা মিক্সার গ্রাইন্ডার যারা অ্যাড করে তার সঙ্গে কাঁচা লঙ্কা আদা আর অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নিতে হবে। আর পেস্টটা পুরো রেডি হয়ে গেলে পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন। এবারে যে বেসনটা নিয়েছিলাম সেটাকে একটা ফ্রাইং প্যানে অ্যাড করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবেন যখন বেসনের হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন জানবেন এটা রেডি হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করা বেসনটা থেকে 2 চামচ এর মধ্যে অ্যাড করে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 2 চামচ বেসন অ্যাড করে মেশানোর পর চেক করে নেবেন যে বাইন্ডিংটা কেমন এসছে, তারপরে প্রয়োজন অনুসারে আবারও একটু বেসন অ্যাড করতে হবে। আমি আরও 2 চামচের মতো বেসন অ্যাড করলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার। মোট 4 চামচ বেসন দিয়ে কাকরোলের ভেতরে স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একে একে প্রত্যেকটা কাকরোলের পিস নিয়ে আস্তে আস্তে পুর দিয়ে ভেতরটাকে ভরে দিতে হবে। হাতে সাহায্যে এইভাবে আলতো করে প্রেস করতে থাকতে হবে যাতে পুরটা কাকরোলের ভেতর ভালোভাবে সেট হয়ে যায়। এইভাবে একে একে প্রত্যেকটা কাকরোলের ভেতরে পুর ভরে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা কাকরোলের ভেতর পুর ভরে রেডি করে রাখা হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি 7 থেকে 8 চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে স্টাফ করা কাকরোলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে প্লেস করতে থাকবো। সবগুলো তেলের মধ্যে প্লেস করা হয়ে গেলে 1 পিঠটাকে প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা যেতে দেবো। 1 পিঠটা 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে কাকরোলগুলোকে উল্টে নিতে হবে। আর একই রকম ভাবে কাকরোলের অপর পিঠটাকেও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা যেতে দিতে হবে। আর 1 পিঠটাও মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এই ভাজা কাকরোলগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি। কাকরোলগুলো সব তুলে সাইড করার পর এবার কালিয়ার গ্রেভিটা রেডি করবো। তার জন্য একটা কড়াই দিলাম 4 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে 20 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সবটা। পেঁয়াজটাকে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসছে। পেঁয়াজের কালারটা যখন ভাজতে ভাজতে হালকা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দিতে হবে। আর পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকতে হবে যতক্ষণ না আদা টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যাচ্ছে।
দেখতেই পাচ্ছেন মশলাটা রান্না করতে করতে সাইড থেকে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে এবার মিশিয়ে পরে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে। মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে কাজু আর দইয়ের পেস্টটা। একই সাথে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, নিয়ে ভালো করে মশলার সাথে কাজু আর দইয়ের পেস্টটাকে মেলাতে হবে। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, কেন কি দই আছে, দইটা ফেটে যেতে পারে আর কাজু আছে তাই মশলাটা কড়ের গায়ে লেগে যেতে পারে। দই কাজুর পেস্টটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/4 চামচের মতো চিনি অ্যাড করে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে 1 কাপ জল অ্যাড করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে মেলাতে থাকতে হবে। মেলানো হয়ে গেলে যখন গ্রেভিটা ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর পুর ভরা কাকরোল ভাজাগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে প্লেস করতে থাকতে হবে। কাকরোলগুলো সব গ্রেভির মধ্যে অ্যাড করা হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে এবার এটাকে রান্না হতে দিতে হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে প্রত্যেকটা কাকরোলকে আস্তে আস্তে একবার উল্টে নিচ্ছি। কাকরোলগুলো সব উল্টানো হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটাকে তাই আরেকবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে লাস্ট 3 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে, তাহলে কাকরোলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন সাইড থেকে পুরো তেল সেপারেট হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর কাকরোলগুলোকে আস্তে আস্তে আরেকবার উল্টাতে থাকতে থাকতে গরম মশলাটাকেও গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। গরম মশলাটা ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর লাস্ট আর 2 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রান্না করে দিলেই দারুণ স্বাদের পুর ভরা কাকরোল খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। পুর ভরা কাকরোলের কালিয়া খাবার জন্য একদম রেডি, সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।